তোমরা অনেকেই জানো যে আমি একটা সংস্থা বা একটা এনজিওর সঙ্গে যুক্ত হয়েছি। সেই সংস্থা বা এনজিওটার নাম হচ্ছে প্রচেষ্টা। তো এই প্রচেষ্টাটা 2020 সালে অভিজ্ঞদা শুরু করেছিল, যখন করোনার মহামারীতে সবাই আক্রান্ত ছিল। তো তখন তিনি অভিজ্ঞদা ভেবেছিল যে মানুষের পাশে কি করে থাকা যায়। তো তখন থেকে চিন্তা ভাবনা তুলে ধরে তারপর একটা এনজিওর সৃষ্টি হয়। তো আজকে এটা 4 বছর পূর্ণ হতে চলেছে, মানে 4 বছর আজকে, সেই জন্য আজকে প্রচেষ্টার বার্থডে বলতে যাওয়া যায়। তো সেই জন্য আজকে এখানে প্রোগ্রাম আছে, সেটা তোমায় দেখাবো। আর এনজিওতে এখানে প্রত্যেকটা মানুষের প্রতি হেল্প করে, মানে মানুষের মানুষের প্রতি হেল্প করা, এটা একটা সংস্থা বলতে গেলে। যে গরিব দুঃখীদের বলো বা যে কোনো কারো সমস্যা হলে সবসময় আমরা এগিয়ে থাকি, সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি। দেখতে পাচ্ছ সবাই সংস্থা মেম্বারগুলো তোমায় দেখাবো, আজকে সংস্থাতে কি কি হচ্ছে সব তোমায় দেখাবো, তোমরা দেখতে থাকো। আর আমি হয়তো খুব ভালো করে বলতে পারবো না, কিন্তু তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এখন নতুন ঢুকেছি, জাস্ট জয়েন করেছি, যে মানুষের পাশে কি থাকা যায় সেজন্য একটা নতুন ঢুকেছি। তো চেষ্টা করবো মানুষের পাশে থাকার, তোমরা দেখো তাহলে তুমি বুঝতে পারবে। আমার তিনটি ইচ্ছা, আমার মৃত্যুর সময়, আমার মৃত্যুর পরে তোমরা আমার তিনটি ইচ্ছা অবশ্যই পূরণ করবে। সেই তিনটি ইচ্ছাকে আলিজের প্রথম ইচ্ছে ছিল যে আমার ডেড বডি এই এলাকার ডাক্তাররা বহন করে নিয়ে যায়, আমার যে কফিন সেই কফিন ডাক্তাররা বহন করে নিয়ে যাবে। তার দ্বিতীয় ইচ্ছা ছিল আমার কফিনে আমার বডিটা যখন বাঁধা থাকবে তো, কিন্তু আমার হাত দুটো খোলা থাকবে। তার তৃতীয় ইচ্ছা ছিল যে আমি যে সমস্ত সম্পদ আহরণ করেছি, মণিমাণিক্য হীরা জহরত, এগুলো আমার ডেড বডি কফিনের আগে ছড়িয়ে দিয়ে যেতে যাবে। তিনি পৃথিবীকে এই বার্তা দিতে চাইলেন যে সম্রাট আলেকজান্ডার অনেক রাজ্য জয় করেছে, অনেক কিছু সম্পদের অধিকারী হয়েছে, কিন্তু কিছুই নিয়ে গেলেন না। তিনি এই বার্তা দিতে চাইলেন যে ডাক্তারও আলেকজান্ডারকে বাঁচাতে পারলো না। মৃত্যু আমাদের অবধারি, অতএব মৃত্যুর আগে আমাদেরকে দাগ রেখে যেতে হবে। স্বামীজি বলছেন একটা দাগ রেখে যাও। প্রচেষ্টাকে অনুরোধ করবো যে তোমরা একটা সমাজটা দাগ রেখে যাও। জয় ঠাকুর, সবাই ভালো থাকবে। খুব সুন্দর। তো এবার প্রচেষ্টা বর্ষপূর্তির জন্য উদ্বোধনী সঙ্গীত গাওয়া হবে। তো আমাদের প্রচেষ্টা মেম্বাররাই গাইবে, আর আরো তোমাদের মেম্বারদের সঙ্গে আর পরিচয় করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো এখানে দেখতে পাচ্ছ আর সব প্রচেষ্টা মেম্বাররা সব বসে আছে একসঙ্গে। তো আস্তে আস্তে সবার সঙ্গে আলাপ পরিচয় হবে। তো এখন তোমাদের আমি উদ্বোধনী সঙ্গীতটা শোনাবো, তোমরা শোনো, তোমাদের ভালো লাগবে। এতক্ষণ দিশাতেই গান করছিল, আরো সব 25টা মেম্বাররা তোমায় দেখালাম, খুবই সুন্দর গানটা হলো। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা মহালয়ার সময় 25টার কিছু মেম্বার করে তুলেছিল। তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে একটা নারীর প্রতি কিভাবে নির্যাতন হয় আর নারীকে কিভাবে মানুষ চোখে দেখে, সেটাকে নিয়ে একটা তুলে ধরেছে অভিজ্ঞতাটা। খুব সুন্দর একটা মানে করেছে ভিডিওটা, তোমরা দেখো। আর তোমরা ফুল ভিডিও দেখতে চাইলে তোমাদেরকে আমি লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। তো এখন তোমরা দেখো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। এই প্রচেষ্টার কাজকর্মের দিকে একটু তাকাই। মানুষই ছোট না, এটা এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। ভিডিওটা করে দেখাতে পারলাম না, তোমার লিঙ্ক দিতেও তোমার দেখে নে একবার। Thank you.
তো প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় 25টা থেকে অনেক মানুষকে বস্ত্রদান করা হয়। তো এই বছরও বস্ত্রদান করা হয়েছিল, এই বছর মানে 7,000-এর ওপর বস্ত্রদান করা হয়েছিল। তো যারা এই বস্ত্রদানের সাহায্য করেছিল, মানে যে সকল মানুষগুলো ফান্ড এনেছিল 25টার মেম্বাররা, তাদেরকে একটা সম্মান দেওয়া হয়েছিল, সেটা অভিজ্ঞতা আয়োজন করেছিল, সেই জন্য সবাই এখানে বসেছে সম্মান নেওয়ার জন্য। তো তোমায় দেখাচ্ছি, তোমরা সেটা দেখো, খুব সুন্দর মুহূর্তগুলো, খুব ভালো লেগেছিলো যখন আমি তোমার সঙ্গে তুলে ধরছিলাম তখন। তো আমি এই কারণেই 25টায় যোগদান করেছি, যাতে মানুষের মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের উপকারে লাগতে পারি, আর তোমার সাথে শেয়ার করতে পারি এই সকল মুহূর্তগুলো, আর তোমরা যা সাহায্য করতে পারো সেই কারণে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আজকে দিনটা খুব ভালো করে কাটালাম, 25টা চতুর্থ বর্ষবর্তী বলে দারুণ সুন্দর কাটালাম। আমি চাইবো তোমরা মানুষের মাংস পাশে থেকো, তাহলে খুব ভালো লাগবে। আজকের মতো টাটা।